আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিদওয়ান রহমান। ফিল্মের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা ক্যাটালগ কার্ডের তিনটি ইনটেনশনের কথা জানি, ফার্স্ট ইনটেনশন, সেকেন্ড ইনটেনশন অ্যান্ড থার্ড ইনটেনশন। কারণ ক্যাটালগ কার্ডের যে তিনটি ইনটেনশনের যে ব্যবহার যেটা, এটা হয়তো আমরা অনেকেই বুঝি না অথবা জানি না। যারা যাদের এই বিষয়ে যাদের সমস্যা আছে তাদের জন্যই আমার এই আজকের এই ভিডিওটা। তো শুরু করা যাক। আমরা ক্যাটালগ কার্ড দেখতে পাচ্ছি আর আমরা গতানুগতিকভাবেই জানি যে এটা ক্যাটালগ কার্ডের, এটা হচ্ছে ফার্স্ট ইনটেনশন, বাট এটা হচ্ছে সেকেন্ড ইনটেনশন। বাট থার্ড ইনটেনশন যেটা, এটা কিন্তু আমরা সাধারণত দেখি না বা হয়তো অনেক সময় আমরা বুঝিও না। থার্ড ইনটেনশনটা আসলে হিডেন থাকে, ঠিক এই জায়গাটা এইভাবে থাকে, জাস্ট হিডেন, এটা কিন্তু দেখা যায় না। জাস্ট আমরা যখন ক্যাটালগ কার্ড আঁকবো সাধারণত এইভাবেই আমরা এঁকে থাকি যে ফার্স্ট ইনটেনশন, সেকেন্ড ইনটেনশন, বাট থার্ড ইনটেনশন কিন্তু অবশ্যই আছে। বাট এটার ব্যবহারটা আমি একটু পরে আপনাদের দেখাবো। জাস্ট আমরা বুঝে আপনারা বুঝে নিন, এটা হচ্ছে ফার্স্ট ইনটেনশন, সেকেন্ড ইনটেনশন এবং এটা হচ্ছে থার্ড ইনটেনশন। এখন আমরা একটু বুঝি এই ইনটেনশনগুলোর ব্যবহারগুলো কীরকম। প্রথমে এই যেমন আমরা একটা প্যারাগ্রাফ হয়তো দেখছি, এই যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, খেয়াল করুন প্যারাগ্রাফে কিন্তু যখন হয়েছে এখানে কিন্তু একটু ফাঁক, একটা ফাঁক আছে, ফাঁক দিয়ে তারপর কিন্তু স্টার্ট হয়েছে, আবার পরের লাইন গিয়েছে তখন কিন্তু আবার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে প্যারাগ্রাফটি শেষ হয়েছে। মোট কথা একটা প্যারাগ্রাফ যখন এখানে আঁকা লেখা হয়েছে জাস্ট এখানে একটা ফাঁক রাখা হয়েছে, ঠিক এভাবেই কিন্তু একটা প্যারাগ্রাফ হতে লেখা হয়েছে এখানে। এখন আমরা বুঝবো এটা কীভাবে, এখন ক্যাটালগ কার্ডে এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। এখানে আমরা আপনার যদি একটু খেয়াল করি যে এই অংশটা যদি আপনার একটু খেয়াল করেন, এই যে ক্যাটালগ কার্ডে এই যে ফার্স্ট ইনটেনশন, তো আপনারা জানি যে ফার্স্ট ইনটেনশন থেকে শুরু হয়েছে। আর এটা যে এখান থেকে যখন পরের লাইনে, এটা যেমন একটা সিঙ্গেল অথর এন্ট্রিতে আপনি যখন এখানে আপনি হয়তো টাইটেল দিয়ে শুরু করেছেন বইয়ের নাম, তারপর আপনার যখন শুরু করেছেন, আমি একটু আগে যে ক্যাটালগ কার্ডে যে এই ইয়ারটা দেখালাম ঠিক এটার মতো, এখানে একটা ফাঁক দিয়ে কিন্তু আপনার প্যারাগ্রাফটি শুরু হয়েছে। এখানেও খেয়াল করবেন টাইটেল এখানেও কিন্তু ঠিক এক অবিকল একটা ফাঁক দিয়ে কিন্তু এটা শুরু হয়েছে। মোট কথা এখানে আমরা ফার্স্ট ইনটেনশন এবং সেকেন্ড ইনটেনশনের ব্যবহারটা দেখছি ঠিক ওই প্যারাগ্রাফটার মতো, ঠিক এরকম এখানে ফাঁক দিয়ে শুরু হয়েছে, পরে আবার পরের লাইনটা আবার এখান থেকে শুরু হয়েছে, ঠিক এরকম। এখন আমরা বুঝব আবার আরেক ধরনের যে প্যারাগ্রাফ আছে ওটা আমরা আরেকটু বুঝি। এটা হচ্ছে আরেক ধরনের প্যারাগ্রাফ, এটা হচ্ছে সবগুলো মানে কোনো ফাঁক নেই, একদম ব্লক, এখানে যা আছে পুরোটা এক লাইনে আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরোটা এক লাইনে, কোনো ফাঁক নেই। এখন এটার ব্যবহারটা যদি আমরা এখন দেখি, এই যে এটা একটু দেখি আমরা, এটা যেমন মোর দেন থ্রি অথার্স, আমরা জানি যে যখন লেখক তিনজনের অধিক হলে মানে টাইটেল এন্ট্রি আন্ডারে সেটা এন্ট্রি হয়। এখানে দেখুন যে এন্ট্রিটা যদি খেয়াল করি আমরা, টাইটেল এন্ট্রি আন্ডারে কিন্তু এন্ট্রি হয়েছে। এখানে খেয়াল করি এই যে একদম এখানে কিন্তু কোনো ফাঁক নেই, একদম ব্লক, ঠিক এটার মতো, এক্স্যাক্টলি এটার মতো কোনো কিন্তু ফাঁক নেই। প্যারাগ্রাফটা যেভাবে শুরু হয়েছে ঠিক সেরকম, এখানেও দেখবেন এই জায়গাটা একদম ব্লক, এখানে এই লাইনটা যখন এখানে কি শেষ হয়ে যায়, এই সারটা যখন এখানে শেষ হয়, এটা যদি পরের লাইনেও যায় আমার কিন্তু শুরু হবে ঠিক এখান থেকে, ঠিক এখান থেকে এটা শুরু হবে। আলটিমেটলি এটা কিন্তু কোনো ফাঁক যেহেতু নেই, এই প্যারাগ্রাফটার মতোই কিন্তু এটা শো করছে। আর এখানেও আমরা যদি দেখি এখানে ফার্স্ট ইনটেনশন এবং সেকেন্ড ইনটেনশন ব্যবহারটা হয়েছে, থার্ড ইনটেনশনের ব্যবহারটা আমি এখন এরপরে দেখাচ্ছি। এবার আমরা এই প্যারাগ্রাফটা বুঝি, একটু দেখুন এখানেও ফাঁক আছে, আবার এখানেও ফাঁক আছে, ঠিক এভাবে এভাবে এটা সাজানো হয়েছে এই প্যারাগ্রাফটা। এখন থার্ড ইনটেনশনটা যদি এখন আমরা বুঝি, আমরা জানি যে কর্পোরেট বডির একটা বিষয় আছে, এটা আমরা জানি ক্যাটালগ এন্ট্রিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কর্পোরেট বডিটা খেয়াল করুন, কর্পোরেট বডি যেটা, এটা যখন এন্ট্রি হয়েছে এখানে খেয়াল করুন, এই যে ফার্স্ট ইনটেনশন, এই সেকেন্ড ইনটেনশন, এই যেটা হচ্ছে থার্ড ইনটেনশন, এখান থেকে কিন্তু শুরু হয়েছে এটা, ঠিক এটার মতো খেয়াল করুন। এটা ফার্স্ট ইনটেনশন, সেকেন্ড ইনটেনশন, এই যে হিডেন ইনটেনশন না, একটু সরে গিয়ে সেকেন্ড ইনটেনশন একটু সরে গিয়ে এখান থেকে, এই যে থার্ড ইনটেনশন, ঠিক এক্স্যাক্টলি এটার মতো ফার্স্ট ইনটেনশন, সেকেন্ড ইনটেনশন, থার্ড ইনটেনশন, ঠিক এখান থেকে একটু সরে গিয়ে এখান থেকে শুরু হচ্ছে। তার মানে থার্ড ইনটেনশন ক্ষেত্রে যে ব্যবহারটা হচ্ছে প্যারাগ্রাফটা ঠিক এটার মতো, ঠিক এক্স্যাক্টলি এটা যেভাবে সরে আছে এরকম একটা ফাঁক দিয়ে মানে এভাবে সাজানো হয়েছে পুরো প্যারাগ্রাফটা। এখানেও খেয়াল করুন এটাও ঠিক একইভাবে,
এটাও একই ভাবে সাজানো হয়েছে, এই যে খেয়াল করুন এভাবে প্যারাগ্রাফটা ঠিক ঠিক এটার মতো করে গিয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আমার ওটার সাথে এটার সাথে একদম মিলে যাচ্ছে। তো মোটামুটি আমরা ক্লিয়ার যে তিনটে ইন্টেনশন, ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন এবং থার্ড ইন্টেনশনের ব্যবহারটা আমরা শিখে ফেললাম। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।